আপনি দেখছেন padmanews24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। হিজবুত তাহরির নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে সিএ প্রেস উইং ফ্যাক্টস এ তথ্য জানায়। পোস্টটিকে অসত্য দাবি করে দেওয়া সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুক পোস্টে বলা হয়, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিজবুত তাহরির কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের চার নেতাকে হত্যার দিন 3 নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণা সহ 3 দফা দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার স্মারকলিপি জমা দিলে সোমবার তাকে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সোহেল তাজ। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে তার বেশ কিছুক্ষণ কথা হয়। মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা মুখে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বলেন, বিগত সরকার জনগণের মন থেকে জিয়াকে মুছে দিতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়। সোমবার ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। জেডএম জাহিদ হোসেন আরও বলেন, 8 নভেম্বর হবে ইতিহাসের সর্ববৃহৎ র্যালি যা ইতিহাস করবে। সব ষড়যন্ত্র মোকাবেলায় 5 আগস্টের মতো বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলে উল্লেখ করেন ডাক্তার জাহিদ। নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সকালে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে, তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনও কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে সরকার সেন্ট মার্টিন এবং পর্যটন শিল্প একসাথে রক্ষা করতে চায় বলে উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না, সে যত প্রতাপশালী হোক না কেন। আগে অনেক সময় অনেক প্রতাপশালী অপরাধী ছাড়টার পেয়ে যেত, সেটা আর হতে দেওয়া যাবে না। সোমবার ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতি হলেও সন্তোষজনক নয় বলে স্বীকার করেছেন উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, এ ঘটনার পুনঃ তদন্ত হবে এবং অবশ্যই হতে হবে, দ্রুতই তদন্ত টিম করা হবে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 58 জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার এ তথ্য জানা গেছে। গত মাসে প্রশিক্ষণরত 59 জন এসআইকে শোকজ করা হয়। প্রশিক্ষণ শেষে ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এ নোটিশ দেওয়া হয়। 21 অক্টোবর পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তারেক বিন রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে 10 জনকে এবং 24 অক্টোবর আরেক চিঠিতে 49 জনকে শোকজ করা হয়। এর আগে একাডেমিতে প্রশিক্ষণরত এসআই 252 জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র আর একদিন।
শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার মিশিগানের একটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ চার্চে গিয়েছিলেন কমলা। ডেট্রয়েটের গ্রেটার ইমানুয়েল ইনস্টিটিউশনাল চার্চ অব গড ইন ক্রাইস্টের প্যারিশনারদের বলেন, এ নির্বাচনের ফলাফল পরবর্তী কয়েক প্রজন্মের ভবিষ্যতের জন্য জরুরি। তাই শুধু কথা নয়, শুধু প্রার্থনা নয়, কাজও করতে হবে। এদিকে ট্রাম্প পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় জনসভা করেছেন। নর্থ ক্যারোলিনার কিনস্টনে ও জর্জিয়ার ম্যাকনে ভাষণ দেন। ট্রাম্প বলেন, তিনি একটি দুর্নীতিগ্রস্ত মেশিন ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে লড়ছেন। যদি নির্বাচিত হতে পারেন, তাহলে তিনি পুরো ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন। ট্রাম্প অনুপ্রবেশ বন্ধের ঘোষণা দেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনার মামলায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএনপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনক জাহান। বলেন, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ সহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজমপুর নবাব হবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত 29 সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তাপস এ মামলায় 9 নম্বর এজাহারভুক্ত আসামি। নভেম্বরের শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি হবে এ দুই দল। 15 নভেম্বর শুক্রবার ভোর 5:30 প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 20 নভেম্বর বুধবার ভোর 6:00 পেরুর বিপক্ষে দেখা যাবে আলবেসেলেস্তেদের। এদিকে 14 নভেম্বর বৃহস্পতিবার রাত 3:00 ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে 20 নভেম্বর বুধবার ভোর 6:45 উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাফু ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।